আশ্বাসও দিয়েছিলেন ব্যবস্থা করে দিবেন এই আশ্বাস তিনি দিয়েছিলেন আর স্বপ্নদীপের মৃত্যুতে ইতিমধ্যে র‍্যাগিং এর অভিযোগ আরো জোরালো হচ্ছে কারণ সেই হোস্টেলে থাকা আর বাকি যারা পড়ুয়ারা রয়েছেন তারাও সেই অভিযোগই সামনে আনছেন অনেক স্বপ্ন নিয়ে নদিয়ার বগুড়া থেকে কলকাতায় এসেছিল স্বপ্নদীপ ভর্তি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স ক্লাস শুরুর পরের দিনই হোস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু পরিবারের দাবি র‍্যাগিং এর বলি হতে হয়েছে স্বপ্নদীপকে এই অভিযোগে এদিন আরো জোরালো হয়েছে পড়ুয়াদের অনেকেরই দাবি স্বপ্নদীপকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয় তাহলে কি নগ্ন করেই র‍্যাগিং চলছিল ছাদে উলঙ্গ করে কি নাচানো